আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবারের নির্বাচনে দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। মহাজোট কংগ্রেস যে আহ্বান দিয়েছে এবং এআইইউডিএফ যে সাড়া দিয়েছেন, সাড়া দিয়েছেন, এখন আমাদের মহাজোট গড়ে উঠে নাই। দর্শক, বরাক বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী তথা গুয়াহাটি হাইকোর্টের উকিল অ্যাডভোকেট আবু সালেহ নাজিমুদ্দিন। আমি ওনাকে বরাক বাংলা নিউজে স্বাগতম জানাই। আগামী 21 নির্বাচন আপনি একটা সূত্রে খবর পাওয়া গেছে যে আপনি বদরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার এই ব্যাপারে কি বলতে চান আপনি? গত বিগত দিনে আমি বদরপুরে প্রতিনিধিত্ব করেছিলাম, আমার মধ্যখানে আমি প্রতিনিধিত্ব করি নাই। বদরপুরের বেশ যুবক এবং বুদ্ধিজীবীরা এবং অসহায় শ্রমিক সমাজের মানুষ আমাকে একটা আবেদন করেছে যে আপনি এবার নির্বাচনে প্রার্থী হন। আমি বহুদিন এই কথাগুলো আমার বন্ধুবান্ধব বা যাদেরকে নিয়েই আমি চলি ওনাদের সঙ্গে আলোচনা করে কংগ্রেসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবারের নির্বাচনে দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। এবং বদরপুরের মানুষই আমাকে চায় সেই কথাটাও আমি ওনাদের কাছে জানিয়ে দিয়েছি। এখন দল যদি আমাকে, আমি সে যে দলে আছি বিগত 45 বছর যাবৎ এই দলে দায়িত্ব সহকারে 1972 সাল থেকে আজ অবধি দায়িত্ব সহকারে আমি এই দলের কাজ করতেছি। একটা সূত্রে খবর পাওয়া গেছে যে ইউডিএফে যদি মহাজোট হয় তাহলে বদরপুরের আসনটা ইউডিএফ এর ছাড়ে দেওয়া হবে, এটা কি কংগ্রেসের কোনো প্ল্যান আছে? এখন পর্যন্ত মহাজোট কংগ্রেস যে আহ্বান দিয়েছে এবং এআইইউডিএফ যে সাড়া দিয়েছেন, সাড়া দিয়েছেন, এখন আমাদের মহাজোট গড়ে উঠে নাই। শুধু বিটিসিতে আমরা একটা বোঝাপড়ার মধ্যে নির্বাচন করতেছি, মহাজোটে হওয়ার পর সিদ্ধান্ত হবে কোন সমষ্টি কোন দলের কাছে যাবে। তবে যখনই কোনো জোট হয়, সাধারণত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে জোটগুলো হচ্ছে, আমরাও শরিক আছি ইউপিএ, যার যেখানে শক্তি আছে, সাংগঠনিক ইতিহাস আছে, সেই দল সেখানে পায়, কোথাও কোথাও একটু ব্যতিক্রম হয়। বদরপুরের ক্ষেত্রে বদরপুর হচ্ছে একটা কংগ্রেসের ঐতিহ্যবাহী নির্বাচন কেন্দ্র। 1952 সাল থেকে আজ অবধি কংগ্রেস এই নির্বাচন চক্র নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে। মাত্র 3 বার তাও কংগ্রেসের কিছু নেতৃত্ব একটা ব্যতিক্রমী ভূমিকা নেওয়ার কারণে কংগ্রেসের হাতছাড়া হয়েছিল। আপনাদের অনেকের জানা নাই এই নির্বাচনই একমাত্র নির্বাচন কেন্দ্র যে নির্বাচন কেন্দ্র একজন প্রার্থীকে নির্বাচিত করে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে তৈরি করেছিল শ্রী প্রয়াত শ্রী বিমলা প্রসাদ চালিয়া সাহেব বদরপুরকে নির্বাচিত করেছেন। এটা বরাকের একটা গর্ব, বদরপুর কংগ্রেসটা যে নির্বাচন কেন্দ্র আসামের ভৌগোলিক কারণে আমরা কোনো সুবিধা পাবো কি না জানি না, যে একজন মুখ্যমন্ত্রী বরাক থেকে পাওয়ার, কিন্তু ভাগ্যক্রমে আমরা 1957 সালে একজন মুখ্যমন্ত্রী পেয়েছিলাম। এখান থেকে মরহুম আব্দুজ্জলিল চৌধুরী সাহেব, মরহুম গোলাম সুবহানী চৌধুরী সাহেব অতি বিজ্ঞ সম্মানিত লোক, শিক্ষিত লোক, এবং এদের উত্তরসূরি হিসাবে আমি আবু সালেহ নিজামুদ্দিন
বিমল প্রসাদ চালিয়ার পরে আসাম সরকারে বদরপুর থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল বদরপুরবাসী বোর্ডের এবং তাদের আশীর্বাদের ফলে। তাই বদরপুর বুটের শক্তির দিক থেকে এবং ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে বদরপুর কংগ্রেসের বাটে পড়ার 100% না হলেও 95% আমার বিশ্বাস ভাগ যে বদরপুর কংগ্রেসের ভাগে পড়বে। আচ্ছা, যদি মহাজোট হয়, মহাজোট যদি হয় তাহলে UDF হচ্ছে অপোজিশন লিডিং পার্টি কংগ্রেসের পরে, তাহলে বরাকবেলিতে UDF এবং কংগ্রেসের কি রোল থাকবে? কংগ্রেসকে কতটা, কংগ্রেস কতটা সিট UDF এর জন্য ছেড়ে দেবে? দেখেন, এখনো তো আমাদের জোটের ফর্মালিটিস হয় নাই, শুধু UDF আমাদের আবেদনে সাড়া দিয়েছেন যে আমরাও জোটে থাকবো। জোটের জন্য আরও বিভিন্ন দল যতক্ষণ পর্যন্ত এসে যোগদান না করবে আমরা মহাজোটটা গড়ে উপনীত হব না। গড়ে মহাজোটটা তৈরি হয়ে উপনীত হওয়ার পর নিশ্চয় একটা সর্বদলীয় যে সমস্ত দল সেখানে যোগদান করবে একটা কমিটি হবে, সেখানে কোঅর্ডিনেশন কমিটি, এবং সেই কমিটি বসে বুটের প্যাটার্ন, বুটের কার ক্ষমতা থাকবে সেখানে জয় করার, কোন ব্যক্তি কোন দল সেটাকে বিচার করে সিটগুলো ভাগভাগি করা হবে। এখন সিটের কোনো ভাগাভাগির কথা আসতেই পারে না, এবং সে কথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা সাহেব পরিষ্কারভাবে টিভিতে বলে দিয়েছেন। বদরপুর থেকে যদি আপনি কনটেস্ট করেন তাহলে আপনার এজেন্ডাটা কী থাকবে? বদরপুরের জনগণের জন্য কী ডেভেলপমেন্ট, কী এজেন্ডা নিয়ে আপনি ইলেকশনে লড়বেন? যদি ভারতীয় জাতীয় কংগ্রেস আমাকে বদরপুরে মনোনীত করে, ইনশাআল্লাহ আমার কাছে আমার দলের এজেন্ডার উপরেও বদরপুরের জন্য 3টা এজেন্ডা আমার কাছে থাকবে। এমপ্লয়মেন্ট ফার্স্ট টু দ্য বয়েজ অ্যান্ড গার্লস, দে শুড গেট দি এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রিয়েশন অফ অ্যান এনভায়রনমেন্ট ইন বদরপুর অফ কোয়ালিটেটিভ হিউম্যান ফোর্স, এ কম্পিটিটিভ কোয়ালিটেটিভ হিউম্যান ফোর্স তৈরি করার প্রক্রিয়া আমি নির্বাচনে যদি দল আমাকে দে আর বদরপুরবাসী আমাকে ইনশাআল্লাহ জয়ী করে, করার 6 মাসের ভিতরেই আমি এই 2টা প্রক্রিয়া হাতে নেব। 3 নম্বর হবে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবো। আমি যখন মন্ত্রী ছিলাম বদরপুর ব্লকে একটা ফার্মার্স ট্রেনিং ইনস্টিটিউট খোলার জন্য একটা বিল্ডিং তৈরি করে রেখে এসেছিলাম। দুর্ভাগ্য যে বিগত 15 বছরে কোনো নেতা এই চিন্তা করলেন না যে গ্রামের যুবকদেরকে দিয়ে অ্যাগ্রো ইকোনমিটাকে ডেভেলপ করার জন্য, অ্যাগ্রো ইকোনমিটা যদি সাইন্টিফিক্যালি ডেভেলপ করে তাহলে GDP দেশের বাড়ে, সমাজের এই অঞ্চলের GDP যখনই বাড়বে প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে। কিন্তু আজ হয় নাই, আমি এই প্রক্রিয়াটা ইনশাআল্লাহ আরম্ভ করব, এবং আমি বদরপুরবাসী শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতীর কাছে আমার বিনীত আবেদন যে উই শুড বি অ্যান পারফেক্ট ডেডিকেটেড ডিভোটেড অ্যাগ্রো এন্টারপ্রেনার, কারণ আমাদের 90% মানুষের হচ্ছে অ্যাগ্রো ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের একটা ইকোনমি গড়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ড, ক্যাপিটাল অ্যান্ড লেবার, লেবারটা হচ্ছে
যে একজন শিক্ষিত যুবক বা যুবতী সিলেবাস করতে পারবে। দ্য ল্যান্ড, আমাদের প্রতিটা মানুষের ল্যান্ড আছে, জাস্ট ইটস টু বি মেড কমার্শিয়ালাইজড। অ্যান্ড দেয়ার আর এম্পলস স্কিম লঞ্চড বাই দি ইউপিএ গভর্নমেন্ট টু ডেভেলপ দি ইকোনমি থ্রু অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টিভ অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ। সুতরাং এটাকে চ্যানেলাইজ করে যুব সমাজ যদি তৈরি হয়ে যায়, বদরপুরে একটা গ্রিন রিভলিউশন, মিল্ক রিভলিউশন আনা অত্যন্ত সহজ। তাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বদরপুরের তথা বরাকের যুবকদের কাছে আমার আবেদন, কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন আমার এই বিষয়ে একটা বেশ ছোট্ট গল্প বাইর হয়েছিল, আমি ইংরেজিতে সেটা দিয়েছিলাম, যথেষ্ট লাইক আমি পেয়েছি, যে আমাদের মাইন্ড সেট আপকে তৈরি করতে হবে এবং এই মাইন্ড সেট আপ তৈরিতে মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। আপনারা বরাক বাংলা যদি এই নেতৃত্বটা হাতে নেন, তাহলে বরাক পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ হওয়ার বেশি সময় লাগবে না। মিল্ক বিপ্লব, গ্রিন বিপ্লব, ফিশ বিপ্লব, এভরিথিং ক্যান বি ডান, উই হ্যাভ দি অ্যাসেট অ্যান্ড ম্যান পাওয়ার ইজ দেয়ার। আমি আবেদন রাখব এই পরিবেশটা সৃষ্টি করতে আপনারা একটা মুখ্য ভূমিকা নেওয়ার জন্য। আমরা দেখতে পেরেছি যে আবু সালেহ নাজিমুদ্দিন ওনার যে মেইন এজেন্ডাগুলো হচ্ছে এম্পাওয়ারমেন্ট এবং ফিশারিজ এবং এগ্রোকে নিয়ে, এগ্রো ইন্ডাস্ট্রি ফার্মারের যে এই তিনটা পয়েন্ট হচ্ছে ওনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি উনি বদরপুর থেকে প্রতিনিধিত্ব করেন। ম্যান স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, জি, তাহলে আমরা কম্পিটিটিভ করতে হবে, হ্যাঁ কম্পিটিটিভ হতে হবে ইন অল স্ফিয়ার অফ লাইফ। শিক্ষা নিয়ে, এটা শিক্ষা নিয়ে তো আমি বললামই যে শিক্ষা ব্যবস্থাকে একটা কোয়ালিটেটিভ এডুকেশন, কম্পিটিটিভ এডুকেশন প্রক্রিয়া, আচ্ছা একটা ইনস্টিটিউশন আমি তৈরি করব, হাউ দিস বয়েজ অ্যান্ড গার্লস ক্যান বি মেড এ কম্পিটিটিভ ওয়ান, সো দ্যাট দে ক্যান পার্টিসিপেট ইন এনি কম্পিটিশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড ক্যান রিচ টু দেয়ার অ্যাস্পিরেশন অফ লাইফ, উইচ ইজ ভেরি ইজি। আমাদের ছেলেমেয়েদের ট্যালেন্টস আছে, খালি ওদেরকে এম্পাওয়ার করতে হবে আমরা, এবং এই এম্পাওয়ারমেন্টটাই আমি ওই তিনটে এজেন্ডার মধ্যে, আমার একটা এজেন্ডা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ ইউথ টু মেক দেম এ কম্পিটিটিভ ওয়ান, টু ক্রিয়েট অ্যান এমপ্লয়মেন্ট স্কোপ অফ এমপ্লয়মেন্ট হুইচ উইল ডেভেলপ দি জিডিপি। বাকি আমার দলে যে এজেন্ডা থাকবে সেটাই আমি করব। ধন্যবাদ জানাই আমি আবু সালেহ নাজিমুদ্দিনকে বরাক বাংলার পক্ষ থেকে আমাদের সাথে জোড়ার জন্য। আমার একটা আবেদন যে কথাটা বললাম আপনারা, যে একটা এনভায়রনমেন্ট আপনারা তৈরি করুন আমাদের আগ্রহ বিপ্লব আনার, কৃষি বিপ্লব আনার বরাকে, আর আপনাদের বরাক বাংলার মাধ্যমে আমি বরাকের অপামর জনসাধারণের কাছে আমার বিনীত আবেদন, আমাকে একবার সুযোগ দেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি এই কাজগুলো যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমার আর নিজের জীবনে কিছু করার নেই, যদি আমি কিছু একটা আপনাদের জন্য করে নিতে পারি দেশের জন্য, তাহলে আমার জীবনের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে টু ডেভেলপ মাই সোসাইটি। আমাকে, আমার যদি পিছন দিকে আপনারা পর্যালোচনা করেন, ইনশাআল্লাহ দেখবেন আই ট্রাইড মাই বেস্ট টু আপলিফ্ট মাই সোসাইটি, এবং আমি সোসাইটিটাকে আপলিফ্টমেন্ট করার প্রক্রিয়ার আরম্ভ করতে পারবো, এবং এটা করার জন্য গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধি হলে করা অত্যন্ত সহজ হয়। সেই জন্যই সবার আবেদনে আমি এবারে দলের প্রার্থী হওয়ার জন্য প্রক্রিয়া আরম্ভ করেছি। ধন্যবাদ জানাই আপনাকে বরাক বাংলার সাথে জোড়ার জন্য। আমার অশেষ ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা আমাকে আপনাদের মধ্যে দুটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য।